রিটায়ার্ড এর পর শিব শাস্ত্রী আমেরিকা তার ছেলের কাছে একেবারে জন্য চলে আসে। নতুন দেশ, নতুন নিয়ম, নতুন মানুষ, এসবের সাথে খাপ খাইয়ে নিতে তার একটু অসুবিধা হয় শুরুর দিকে। দেখা যায় ছেলের পরিবার সবাই ব্যস্ততার মধ্যে থাকে, ছেলে ব্যস্ত, ছেলের বউ ব্যস্ত, নাতি দুজন আছে, তারাও স্কুল নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ততার মধ্যে একাকিত্ব তার সঙ্গী হয়ে উঠে একটা কুকুরের বাচ্চা, ফুটফুটে সুন্দর। তো একদিন শিব শাস্ত্রী তার নাতিকে স্কুল বাসে উঠে দেওয়ার জন্য যায়, তখন একটা মহিলার সাথে পরিচয় ঘটে, যে আমেরিকা ইন্ডিয়ার বাড়ি, যা আমেরিকায় একটা বাড়িতে হাউসকিপিং এর কাজ করে। তো এই হাউসকিপিং এর সাথে ওই বুড়া শিব শাস্ত্রীর একটা বন্ধুত্ব তৈরি হয়। এই বন্ধুত্ব পরে মুভিতে গল্পটা আসলে সামনে আগায় নিয়ে যায়। এটা হচ্ছে আপনার ফ্যামিলিক্যাল ড্রামা একটা মুভি, পরিবার বর্গ নিয়ে দেখবেন, একটু একটু হাসবেন শিব শাস্ত্রীর ব্যাপার স্যাপার, বিশেষ করে কুত্তার বাচ্চার সাথে ফুটফুটে সুন্দর কথাবার্তা বলার যে ব্যাপার স্যাপার, এগুলো আসলে ভালো ছিল। মুভি থেকে দুইটা কথা শিখলাম যে কথা দুটো খুব ভালো লাগছে। একটা হচ্ছে রিটায়ারমেন্ট, রিটায়ার মানে জীবনের চাকাটা পরিবর্তন করে নতুন চাকা লাগিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে নামই হচ্ছে রিটায়ার। রিটায়ার মানে সব শেষ না, মানে রিটায়ার নতুন টায়ার নিয়ে নতুন জগতে জার্নি করা। অনেক সময় লম্বা লেকচারেও যা হয় না, তা একটা থাপ্পরে হয়ে যায়। এই দুইটা জিনিস এই মুভি থেকে শিখছি, খুব দারুণ লাগো তাগুলা। যাই হোক, ভালোই ছিল, ফ্যামিলি ড্রামা মুভি, উপভোগ করছিল, দেখতে পারেন। যদি আমার রেটিং আনি তাহলে আমার রেটিং হবে 10/6।